বদলাম না বাতিল হবে বারবার বুঝে দিচ্ছি ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আসলে রাজনৈতিক ভাবে ঢাকা পাসে আপনারা সকলেই জানেন সম্মানিতরা জানেন আমি দীর্ঘদিন এই ঢাকা পাসে মনোনয়নের জন্য কাজ করে গিয়েছি এবং প্রত্যেকটি লড়াই সংগ্রাম আন্দোলনে আমি সাধারণ জনগণের সাথে কাঁধে কাঁধ মিলে আমি এই ঢাকা পাসে অবস্থান নিয়েছি এবং প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম লড়াই হরতাল অবৈধ অবরোধের বিরুদ্ধে সোচ্চার থেকেছি সাধারণ মানুষ করোনাকালীন সময় শীত বর্ষা প্রত্যেক সময় আমি এই ঢাকা পাসে প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে কাছে দিয়েছি এবং কাজ করেছি আমি প্রত্যেক মানুষের মধ্যে একটি বিপুল সারা আমি মনোনয়ন চেয়েছিলাম লোকাল থেকে সেখান থেকে আসলে আমাদের বিভিন্ন প্রিজনটি শেখ হাসিনা যাকে ভালো মনে করেছেন লোকাল দিয়েছেন পাশাপাশি তিনি বলেছেন অংশগ্রহণমূলক নির্বাচন সে ব্যাপারে আমরা আসলাম আমি মনোনয়ন আজকে সাবমিট করেছি এই জন্য আসলে সকলের আমাদের ঢাকা পাসে প্রত্যেক জনগণের অনুরোধে এবং আমি আজকে মনোনয়ন জমা দিয়েছি আমার আসলে ভালো লাগছে ভাগ্যে কী আসছে জানি না এবং পাশাপাশি আজকে মনোনয়ন জমা দিয়েছি আবার দল যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে যে কোনো প্রেক্ষাপটে আমাদের অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমাদের প্রিয় নেত্রী জনপ্রিয় শেখ হাসিনা যেমন নির্দেশনা প্রদান করেছে আমরা এখানে মনোনয়ন সাবমিট করেছি আবার যদি দলের হাইকমান্ড থেকে কোনো নির্দেশ আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য বা মনোনয়ন পত্র তার করতে হবে বা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে সে প্রেক্ষাপটে আমি 100% একমত এবং যখনই নির্দেশ আসবে উপর লেভেল থেকে সেটাকে আমি নেব আপনার যে প্রার্থী হয়েছি সেটা আত্মবিশ্বাস থেকে আমি 100% আশাবাদ কারণ এটা এটা এই ঢাকা পাসের জনগণ বুঝবে আপনি দেখেন আজকে আমাদের বিরোধী বাচ্চা সাদা আওয়ামী লীগের নেতারা মুক্তিযোদ্ধারা মহিলা মুলিগের তৃণমূল ছাত্রলীগ যুব সবাই আসলে যে মানে উৎসব মুখর পরিবেশে নির্বাচন করতে আগ্রহী সেজন্য আমি অনেক বেশি আশাবাদ